এই গ্রান্ড স্টাইল হোয়াট অফ ম্যাকনিফিসেন্ট হোয়াট অ ম্যাকনিফিসেন্ট শর্ট অসাধারণ জয় শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয় জয়ের আসরের ফাইনালে বাংলাদেশ গড়িবার প্রতিপক্ষ ফাইনালে ভারত নেতালে বিমান দুর্ঘটনায় নিহতদের ময়না তদন্ত শেষ মরদেহ হস্তান্তর শুরু হতে পারে মঙ্গলবার আহত আরও তিনজন ফিরলেন দেশে ঢাকা মেডিকেলে ভর্তি সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী হোটে জয় এখন আনুষ্ঠানিকতা মাত্র বলছে আওয়ামী লীগ ক্ষমতায় এই বর্তমান ইসি গঠন অভিযোগ বিএনপি সবাইকে স্বাগত নিউজ টোয়েন্টি সংবাদে দেখছিলেন শিরোনাম আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান দারুণ অবিস্মরণীয় আর চরম নাটকীয়তায় ভরা জয় শেষ পর্যন্ত সব অনিশ্চয়তাকে পেছনে ফেলে গৌরবময় জয় ছিনিয়ে আনলো টাইগাররা শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ শ্রীলঙ্কার দিয়ে একশো ষাট রানের টার্গেট টান টান উত্তেজনায় ভরা ম্যাচে এক বল হাতে রেখে জয় তুলনায় টাইগাররা রবিবার আসরের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত আর বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তাপুর জুবায়ের অসাধারণ এক জয় অবিস্মরণীয় মুহূর্ত বাংলাদেশ ক্রিকেটের শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়ে নিধাস ট্রফির ফাইনালে বাংলাদেশ এর আগে নিয়মিত অধিনায়ক সাকিবের সংযুক্তিতে আরও একবার বাংলাদেশের টস জয় শুরুটাও দুর্দান্ত প্রথম ওভারে তিন রান দিয়ে শুরু করা সাকিব নিজের দ্বিতীয় ওভারে এসেই তুলে নেন গুনাথিলাকাকে পরের ওভারেই মুস্তাফিজের আঘাত আগের দু ম্যাচে ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি করা কুশল মেন্ডিস মাত্র এগারোতেই ফিরতি পথে চাপে পড়া লঙ্কানরা দিশে হারায় ষষ্ঠ ওভারে মুস্তাফিজিরি করা ওভারের দ্বিতীয় বলে অপুল থারাঙ্গা রান আউট তো এক বল বাদেই দাসুন সানাকা উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ধরেন ফিরতিপথ মাত্র বত্রিশেই চার উইকেট নেই লঙ্কানদের চাপটা ধরে রেখে এবার জিভেন ম্যান্ডিসকে প্যাভিলনে ফিরতে বাধ্য করেন মেহেদি মিরাজ একচল্লিশ রানে অর্ধেক লঙ্কান পেভিলিয়নে শত রানের নিচে অল আউট হওয়ার শঙ্কা নিয়ে ঝুঁসতে থাকে স্বাগতিক দল হাল ধরার চেষ্টা দুই পেরেরা কুশল ও থিসারার আগের ম্যাচে চার ওভারে মাত্র সাতাশ রান দেয়া নাজমুল ইসলামকে বোলিংয়ে না এনে মাহমুদুল্লাহ রিয়াদ আর সম্মুখে দিয়ে চেষ্টা অধিনায়ক সাকিবের তবে টাইগারদের গেম প্ল্যানকে দুমড়ে মুচড়ে দেন দুই প্যারেরা মাত্র একষট্টি বলে সাতানব্বই রানের পার্টনারশিপে ম্যাচের নিয়ন্ত্রণ লঙ্কানদের হাতে দশ ওভারে যেখানে মাত্র তিপ্পান্ন রান করতেই বেগ পেতে হয়েছে স্বাগতিকদের সেখানেই শেষ দশ ওভারে স্কোরবোর্ডে একশো ছয় রান যোগ হয় মুস্তাফিজ সৌম্য শ্রিয়াদদের আক্রমণ ভোতা বানিয়ে কুশল ও থিসারা দুই প্যারারাই হাফ সেঞ্চুরি তুলে নেন সাত উইকেট খুঁয়ে বাংলাদেশকে একশো ষাট রানের বিশাল টার্গেটই দেয় শ্রীলঙ্কা মোট আসা ম্যাচটা কঠিন করেই তারা করতে নামা বাংলাদেশের দ্বিতীয় ওভারে লিটন আর চতুর্থ ওভারে সাব্বিরের বিদায় পিছিয়ে পড়া শুরু সাকিবের দলের এরপরও দশ ওভারে লঙ্কানদের তিপ্পান্ন রানের জবাবে স্কোরবোর্ডে আশি রান তোলে তামিম মুশফিকের জুটি তৃতীয় উইকেটে পার্টনারশিপও হয় চৌষট্টি রানের এরপরই দিশে হারায় টাইগার ইনিংস আটাশ করে মুশফিক ফিরে যাওয়ার সময় সাতানব্বই রান বাংলাদেশের অন্য প্রান্তে তামিম তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরি তবে সেটা ভালোভাবে উদযাপনের আগেই কট বিহাইন্ড টাইগার ওপেনার ঠিক একইভাবে আউট সৌম্য সরকারও পুরোপুরি ব্যাক ফুটে চলে যায় বাংলাদেশ মাহমুদুল্লাহ সাকিব পরের সময়টায় চেষ্টা করে গেলেও রান রেটে পিছিয়ে পড়া ঠেকাতে মারতে গিয়ে নিজের উইকেটটিও লঙ্কানদের হাতে দিয়ে আসেন সাকিব তবু হাল নেই মাহমুদুল্লাহ দারুণ এক ছয়ে এক বল হাতে রেখে ঐতিহাসিক জয় তুলে নেন রিয়াদ তাপস নিউজ টোয়েন্টি ফোর এবার অন্যান্য প্রসঙ্গ নেপালে বিমান দুর্ঘটনায় নিহত যেসব বাংলাদেশকে শনাক্ত করা সম্ভব হবে তাদের মরদেহ আগামী মঙ্গলবার দেশে আনা হবে শুক্রবার কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাষ্ট্রদূত মশফি বিনতে শামস যেসব মৃতদেহ দেখে শনাক্ত করা সম্ভব হবে না সেগুলোর ডিএনএ প্রোফাইলিং করা হবে আর প্রোফাইলিং এর জন্য এসব মৃতদেহের দাঁত চুল নখ বা পোশাকের নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে রামিম হাসানের সহযোগিতায় বিস্তারিত জানাচ্ছেন আলী তালুকদার গেল বারো মার্চ ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় একাত্তর আরোহীর মধ্যে নিহত হন একান্ন জন এর মধ্যে ২৬ জনই বাংলাদেশি বাকিরা আহত যাদের চিকিৎসা চলছে নেপালের বিভিন্ন হাসপাতালে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গাজীপুরের মেহেদি হাসান আলমুন নাহার অ্যানি ও সৈয়দা কামরুন নাহার স্বর্ণাকে শুক্রবার বিকেলে ছাড়পত্র দেয়া হয় এরপর তারা রওনা হন দেশের উদ্দেশ্যে বিমান ভ্রমণ নিয়ে আতঙ্ক তৈরি হওয়ায় তারা সড়ক পথে ফিরতে চাইছিলেন তবে চিকিৎসকরা শারীরিক অবস্থা বিবেচনা করে তাতে রাজি হননি দুর্ঘটনায় আহতদের কাছে পেয়ে স্বস্তির কথা জানান স্বজনরা এর আগে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামস কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে এক সংবাদ সম্মেলনে জানান আহতদের সুস্থতা নিশ্চিতের পরেই তাদের ছাড়া হচ্ছে নেপালে সুচিকিৎসা সব রয়েছে বলেও জানান তিনি বাকি তিন চারজন যারা আছেন ওনাদের সাথে আমরা যে কালকে ডাক্তার এসছেন আমাদের ওনারাও অ্যাসেস করেছেন যে এখানে ট্রিটমেন্ট মোটামুটি ভালো হচ্ছে ওনারাও স্যাটিসফাইড বলেছেন যে উনারা ট্রিটমেন্টে রাষ্ট্রদূত আরও জানান দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মধ্যে যাদের শনাক্ত করা সম্ভব হয়েছে তাদের মরদেহ মঙ্গলবার নাগাদ দেশে পাঠানো হবে যেসব মৃতদেহ দেখে শনাক্ত করা সম্ভব হবে না সেগুলোর ডিএনএ প্রোফাইলিং করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয় আলী তালুকদার নিউজ টোয়েন্টি ঢাকা নেপালে বিমান দুর্ঘটনার দুঃসহ স্মৃতি আর ক্ষত নিয়ে দেশে ফিরে আসলেন মেহেদি হাসান নাহা স্বর্ণা আর আলমুন নাহার অ্যানি শুক্রবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ফিরেছেন তারা তাদেরকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিমানবন্দরে সড়ক ও সেতু মন্ত্রী বৈদুল কাদের জানিয়েছেন আহতদের চিকিৎসার সব দায়িত্ব সরকারের আর ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট প্রধান সামন্তলাল সেন জানিয়েছেন যে চিকিৎসার জন্য সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহ খন্দকারকে সাথে নিয়ে বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে তারা পাঁচজন গিয়েছিলেন হাসি মুখে মেহেদি হাসান ও তার স্ত্রী কামরুন নাহার স্বর্ণা আরও ছিলেন আলোকচিত্রী ফারুক হোসেন প্রিয়ক তার স্ত্রী নাহার অ্যানি ও শিশু সন্তান প্রিয়নময়ী কিন্তু ১২ মার্চের সেই ছবি এখন অতীত তিনজন ফিরেছেন আর দুজন না ফেরার দেশে মৃত্যুঞ্জয়ী স্বর্ণার লোভর্ষক বর্ণনা শুনলে পুরো পরিস্থিতি সম্পর্কে আজ করা যায় আগুন জ্বলে নিচে টুকুটা পরে গেছিলো আমার পাড়ার নিচে আগুন ছিলাম আমার হাজব্যান্ড জানালো ভাঙার চেষ্টা করতেছিলাম আমি বলতেছিলাম মরতে চাই না আমি আগুন পুরো মরতে চাই না আমি খালি একটা কথাই বলছি আমি আগুন পুরো মরতে চাই না শুক্রবার বিকেল তিনটা চল্লিশ মিনিটে আহত মেহেদি স্বর্ণে এবং অ্যানিকে নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট আসে বাংলাদেশে সেখানে সরকারের তরফ থেকে সড়ক ও সেতু মন্ত্রী এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী তাদের গ্রহণ করেন সেখান থেকে তিনটি আলাদা অ্যাম্বুলেন্সে করে তাদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্তানকে ফিরে পেয়ে স্বর্ণার বাবার চোখে আনন্দ অশ্রু যদি চৌরাস্তা রাস্তা পার হয় তখন ফোন দিছে বাসায় তার আম্মুর কাছে মেহেদিও কথা বলছে স্বর্ণ কথা বলছে যে আমরা তো নেপাল যাচ্ছি আমাদের জন্য দোয়া করি তখন আমি কোরআন তলাওত করতেছিলাম আমি আল্লাহর কাছে ফরিয়াদ রাখছি যে আল্লাহ আমার সন্তানদের তুমি রক্ষা করো তোমার রক্ষতের হাতে আমি ছেড়ে দিলাম বিমানবন্দরে গণমাধ্যমের সাথে কথা বলেন দুই মন্ত্রী এ সময় তাদের কাছে মরদেহ ফিরিয়ে আনার দিনক্ষণ জানতে যাওয়া সহ আরও কিছু প্রশ্ন করা হয় এখন ইউএস বাংলা ঘোষণা দিয়েছে চিকিৎসার সব খরচ তারা বহন করবে যদি তারা করতে ব্যর্থ হয় যা যা করণীয় শেষ পর্যন্ত শেখ হাসিনার সরকার আমরা পাশে থাকবো পঞ্চাশ হাজার ডলার করে পাওয়ার একটা বিষয় আছে দেখুন ক্ষতিপূরণটা জীবনের ক্ষতিপূরণ হয় না টাকা দিয়ে হয় না ওখানে যাই আমি আটজনের আটজনের চেহারা আমি চেহারা দেখেছি কিন্তু আমি তো তাদেরকে চিনি না আঠারো জন সব বস্তাবন্দি অবস্থায় প্যাকেট অবস্থায় এইভাবে তারা সহায় রাখছে ওইটা কিন্তু ভাই দেখার কোনো অবস্থা নাই ওখানে ডাক্তাররা আমাকে বলছে স্যার এগুলা এগুলা সব কয়লা ডিএনএ টেস্ট করার জন্য লোক পাঠিয়েছে ডিএনএ টেস্ট একটু সময় লাগবে ঢাকা মেডিকেলে নেয়ার পর তাদের প্রাথমিক পর্যবেক্ষণ করেন চিকিৎসকরা এরপর ঢাকা মেডিকেলের বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডাক্তার সামন্তলাল জানান তিনজনের কেউই শঙ্কামুক্ত নয় আমি একটা কথা বলি কেউ

আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ঢাকা কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার বিমান দুর্ঘটনার স্থলে গিয়েছিলেন আমাদের সহকর্মী রামিম হাসান সেদিন কি ঘটেছিল এ নিয়ে এক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথাও বলেছেন তিনি আপনারা আমার পিছনে যেমনটি দেখতে পাচ্ছেন এটি সেই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে বিমানবন্দরগুলো রয়েছে তার মধ্যে একটি বিমানবন্দর এবং কয়েকদিন আগেই ইউএস এর একটি বিমান এই বিমানবন্দরটিতে বিধ্বস্ত হয় এবং পুরো বিমানবন্দরটি আপনারা দেখতে পাচ্ছেন পাশে পাহাড়ে ঘেরা এবং যে বিমানগুলো এখানে আসে মূলত উড্ডয়ন করে আমরা এখানে কথা বলে যেটি জানতে পেরেছি সাধারণত বড় বিমানগুলো ওই পাশটি থেকে ল্যান্ড করে থাকে এবং এ পাশটি থেকে শুধুমাত্র ছোট যে বিমানগুলো রয়েছে অর্থাৎ আমার ঠিক ডান পাশে আপনার যেমনটি দেখতে পাচ্ছেন এ পাশটি থেকে সাধারণত ছোট বিমানগুলো ল্যান্ড করে থাকে কিন্তু ওই দিন কোনো এক অজ্ঞাত কারণে এখনও পর্যন্ত যে কারণটি স্পষ্টভাবে কেউ বলতে পারছে না কি কারণে প্লেনটি এই পাশ থেকে ল্যান্ড করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক আমার বাম পাশে এখানে যেই রাডারগুলো দেখা যাচ্ছে এই রাডার বরাবর সামনের যেই ছোট ছোট কিছু ঘরবাড়ির মতো স্ট্রাকচার দেখা যাচ্ছে সেই জায়গাটিতেই প্লেনটি আসলে আসরে পড়ে তো আমরা এখানে যেই জায়গাটিতে রয়েছে এটি একটি রেস্টুরেন্টের মতন এখানকার যিনি মালিক তিনি ওই সময় প্লেনটি যখন বিধ্বস্ত হয় সেই ঘটনাটি পুরোপুরি প্রত্যক্ষ দর্শী ছিলেন এবং এই জায়গাটি থেকে দেখেছিলেন তার সঙ্গে একটু আমরা কথা বলতে চাই দাদা আপকোসাদ বাদ কার নিতেন দর্শক আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই তার কাছ থেকে জানতে চাই যে অধীনের আসলে পরিস্থিতিটা কি ছিল এবং উনি আমাদেরকে কিছুক্ষণ আগেই জানিয়েছেন সে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি আই ওয়ান্ট টু নো হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন ওয়েন দ্য প্লেন ওয়াজ ऐसा था ना उस टाइम में हम लोग इधर ही था तो हमने देखा हमारा घर का ऊपर से आया थोड़ा स्पीड में था प्लेन प्लेन स्पीड में था तो प्लेन का कंडीशन थोड़ा खराब जैसा लगता था इसीलिए वो मोड़ने लगा तो हम बोला प्लेन क्यों ऐसे आया ठीक हमारे हाथ डान पास थे प्लेन टी ढुके एवं ढुके যখন রানওয়েতে যাবে ঠিক সেই সময়টিতে প্লেনের মধ্যে একটি অসামঞ্জস্য ল্যান্ডিংয়ের যে বিষয়টি সেটি তারা লক্ষ্য করে ডানে বামে অনেকখানি ঝুঁকে পড়ে এবং তারপরে সেখানে যে ক্র্যাশ হয় এবং বিধ্বস্ত হওয়ার পরে সেখান থেকে প্রচুর ধোঁয়া তারা দেখতে পান এরকমটি বলছিলেন এবং এখনো পর্যন্ত এখানের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কারণ উদ্ঘাটন করতে পারেনি এই বিমান দুর্ঘটনার কারণ কি নেপাল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে বিষয়টি বলা হচ্ছে যে প্লেন দুর্ঘটনার যে কারণ সেটি তাদের যেই ট্রাফিক কন্ট্রোল রুম রয়েছে সেটির কোনো ভুল ছিল না এখনও পর্যন্ত তারা সেটা দাবিটি করছে যদিও যেই ব্ল্যাক বক্স রয়েছে সেই ব্ল্যাক বক্সটি থেকে যেই তথ্যগুলো সেই তথ্যগুলো পাওয়ার পরে স্পষ্টভাবে জানা যাবে তবে এখন পর্যন্ত এর কোনো স্পষ্ট সুরাহা হয়নি কাঠমান্ডু থেকে রামিম হাসান নিউজ টোয়েন্টি বিএনপির হাজার হাজার নেতা আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য অপেক্ষায় আছে বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার সকালে ধানমন্ডির বত্রিশ নম্বরে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে অসহায় মানুষের মধ্যে রিক্সা ও ভ্যান বিতরণ কর্মসূচির উদ্বোধন করে এ দাবি করেন তিনি বলেন বিএনপি এখন জনগণের সম্পৃক্ততা বাদ দিয়ে ক্ষমতা যাওয়ার জন্য বিদেশিদের সঙ্গে ষড়যন্ত্র শুরু করেছে ওবায়দুল কাদের বলেন সারা দেশে আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে তাতে আগামী নির্বাচনে মানুষ আওয়ামী লীগকেই বেছে নেবে বলেন নির্বাচনে বিজয় হওয়া এখন আনুষ্ঠানিকতা মাত্র আজকে বিএনপি হাজার হাজার কর্মী আওয়ামী লীগে যোগ দেওয়ার অপেক্ষায় আছে থেকে আমরা গ্রিন সিগন্যাল পাইনি সে কারণে আমরা এই যোগদানে সম্মত হতে এখনো পারছি না বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য গঠন করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুদ আহমেদ অভিযোগ করেছেন নির্বাচনের কথা বলে ক্ষমতাসীনরা জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করছে বিস্তারিত জানাছেন সাফিয়া রাস্তা শুক্রবার মানিকগঞ্জের পাচুরিয়ায় খন্দকার সপ্তম মৃত্যুবার্ষিকীতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির মহাসচিব বলেন নির্বাচনগুলোতে বিএনপি অংশগ্রহণ করবে কিনা তা ভেবে দেখতে হবে সরকারের তৈরি করার যে নির্বাচন কমিশন এদের লক্ষ্য একটাই সে লক্ষ্যটা হচ্ছে যে আওয়ামী লীগকে আবার পুনরায় ক্ষমতায় বসানো এবং রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমেদ বলেন সবাই বিএনপিকে সরকারি দল সে উপায় রাখছে না নির্বাচনের কথা বলে ক্ষমতাসীনরা জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ করেছেন বিএনপির এই নেতা আপনি একদিকে বলছেন যে আমরা চাই যে বিএনপি নির্বাচন আসুন এবং আমরা সকলের অংশগ্রহণমূলক নির্বাচন চাই অন্যদিকে বলছেন খবরদার কোন সভা সমিতি কিন্তু করতে দেব না কোন ঘর বৈঠকও করতে দেব না এদিকে নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানান খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে নির্ধারিত বিভাগীয় সমাবেশ চব্বিশে মার্চের পরিবর্তে সাত এপ্রিল অনুষ্ঠিত হবে রাস্তা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রূপগঞ্জের পূর্বাঞ্চল ভোলানাথপুর এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ সহ এলাকাবাসী তাদের দাবি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগির গাজীর ইন্ধনে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে প্রতিনিধির তথ্য ও ছবিতে রিপোর্ট গত আট ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে রূপগঞ্জ উপজেলার হাবিবনগরে অবস্থান নেন স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের সমর্থকরা এর কিছুক্ষণ পরই একই স্থানে অবস্থান নেয়ার চেষ্টা করেন সাংসদ গোলাম দাস্তগির গাজীর সমর্থকরা মুখোমুখি অবস্থানে থাকা দুই গ্রুপকে প্রথমে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কা না করে ইটপাটকেল ছুটতে থাকে এমপির সমর্থকরা তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও রাবার বুলেট ছোড়ে পুলিশ এ সময় স্বেচ্ছাসেবক লীগ কর্মী সুমন মিয়া গুলিবিদ্ধ হন পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ঘটনার পর রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে প্রধান আসামি করে স্থানীয় আওয়ামী লীগের সতেরো নেতাকর্মীর নামে থানায় হত্যা মামলা দায়ের করা হয় মামলার পরপরই আন্দোলনে নামেন এলাকাবাসী শুক্রবার বিকেলে উপজেলার পূর্বাচল উপশহরের ভোলানাথপুর এলাকায় বিক্ষোভ সমাবেশে অংশ নেন হাজার হাজার মানুষ এই সময় তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান সকলের কবে এই গাদিগুলাম দর্জিকে রুদ্ধস থেকে আমাদের চেয়ারম্যান অনেক ভালো একটা লোক চেয়ারম্যান মামলা প্রত্যাহারের দাবি জানান নওমিলিগের নেতা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন শুধু রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই মামলা করেছেন স্থানীয় সংসদ সদস্য এই গাদিগুল আমদস্তকির সাহেব গায়তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা প্রফিকুল ইসলাম এবং রূপগঞ্জ ইউনিয়নের সাবেক মেম্বার জনাব ছালাউদ্দিন এবং রূপগঞ্জ উপজেলার আসাদ কলিগের সভাপতি অপুষ সতেরো জন লোকের নামে একটা মিথ্যা মামলা করতে কাদি সাহেব পুলিশকে বাধ্য করে অনাথ বিলম্বে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে না হয় আমরা ব্যাপক কর্মসূচির মাধ্যমে সেই মামলা প্রত্যাহার করতে বাধ্য করব। মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনেরও হুশিয়ারি দিয়েছেন স্থানীয়রা দর্শক জানবো রাতের ঢাকার খবর জানবো কারওয়ান বাজারে সবজি সহ নিত্যপণ্যের পাইকারি বাজার দাদা সেখানে আছেন আমাদের সহকর্মী আফসার উদ্দিন আমরা সরাসরি কথা বলবো তার সঙ্গে আহ আফসার আপনি তো কারওন বাজার আছেন তো কীরকম দেখছেন মাত্র শীত শেষ হল মাসে সবজির উপস্থিতি কেমন আর দাম কীরকম দেখছেন সবজির বাজারে আপনি যেমনটা জানেন আসলে কারওয়ান বাজার হচ্ছে সবজির সবচেয়ে বড় পাইকারি বাজার ঢাকা শহরে রাজধানীর সব বাজারেরই মূল চাহিদার জায়গা কিন্তু এখান থেকে যোগান নেওয়া হয় খুচরা দোকানদাররা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এসে তারা এখান থেকে তাদের চাহিদা মতো সবজিগুলো এখান থেকে কিনে নিয়ে তারা তাদের দোকানে বিক্রি করেন আমরা এই মুহূর্তে যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনি এখন এই মুহূর্তে এই জায়গায় আছি আপনি তো শাক বিক্রি করছেন কোন শাকটা কত দরে বিক্রি হচ্ছে একটু যদি বলতেন ধন্য পালং শাক তিনটি চারটে দুইটি আড়াইটা বিভিন্ন রেটে বেশা কিনতে সকালে তিনটিয়া চারটা ফাস্টে ভা শাক হয় লাল শাকে একই দাম তিনটিয়া চারটা দুইটা বিক্রি হয় আচ্ছা আর যেমনটা শুনলে না যে সবজির বাজারে আমরা এর আগে কিন্তু আরও খোঁজখবর নিয়েছি শুধু শাক সবজি না এর পাশাপাশি যে অন্যান্য সবজি আছে এই সবজিগুলোও কিন্তু মোটামুটি দাম কমের দিকেই আছে তারা বলছেন আমরা যদি এর মধ্যে আপনাকে দেখানোর চেষ্টা করি এখানে যে বাঁধাকপি দেখতে পাচ্ছি এই বাঁধাকপিগুলোও কিন্তু খুব কম দামে বিক্রি হচ্ছে আট থেকে দশ টাকা দরে বিক্রি হচ্ছে আমরা এখানে একজন খুচরা দোকানদারও আছে দেখতে পাচ্ছি যিনি বাজার কিনতে এসেছেন তো আপনি তো এখান থেকে বাজার নিয়ে যান সাধারণত আজকে কেমন দর পাচ্ছেন কালকে সেটা কম আছে কালকে সেটা কম আর এই পাতা অন্তর অনেক খায় না কাস্টমারে চলো কম এ দামও কম আজকে কি কি কিনলেন আজকে তো মোটামুটি চল্লিশ আইটেম কিনছি আমি চল্লিশ আইটেম অনেক আইটেম কিনছি যেগুলা নিয়ম মাল ওগুলোর দাম কারো কম আর খুব হতে বিক্রি হয় না আর যেগুলা ভালো মাল গুলা এই যে পাতা এইগুলো আট টাকা আমরা কিনছি দশ টাকা ভালোটা ঠিক আছে ধন্যবাদ যেমনটি শুনলেন আসলে তারা যে ভালো মানের দিক থেকেও কিন্তু তাদের যে পণ্যগুলা মোটামুটি দামে একটু ভ্যারি করে আমরা আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝবেন যে কারওয়ান বাজার হচ্ছে আসলে কাঁচা সবজির জন্য সবচেয়ে বড় জায়গা এবং সব ধরনের সবজিই কিন্তু এখানে আছে আমরা এখানে আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে আপনি পেঁপে পেঁপে এবং বাঁধাকপি রাখা আছে তার পাশাপাশি এখানে লাউয়ের বিশাল একটি কালেকশন আছে আপনাদের এই লাউগুলো সাধারণত কেমন দরে বিক্রি হচ্ছে আজকে পাঁচশো চারশো তিনশো মাতি পাঁচশো কুড়ি তারপরে চারশো তারপরে তিনশো এগুলো কোন জায়গা থেকে আসে সাবার থেকে সাভারের মালে চাহিদা ভালো আর কি মালগুলো ভালো এখন বলা হচ্ছে যে কাঁচা সবজির দাম অনেক কম তাহলে খুচরা দোকানে তো তাহলে দাম কেমন হওয়া উচিত খুচরা দোকানে দেখা গেছে খরচ আছে এখানে যেই ধরে নেয় তার পিছে দেখা গেছে কারেন্ট বিল আছে দোকান খরচ আছে স্টাফ আছে আগে খরচ আছে এই জন্য তারা দাম নিয়ে বিক্রি করে আর বর্তমানে কোনো মালের অভাব নাই সব সব ধরনের মাল আছে কোনো মালের অভাব নেই এখন মৌসুমি ফল হইতে যা আছে সব ধরনের মাল পাওয়া যাইতে আছে কোনো তরকারির অভাব নেই ধন্যবাদ তন্ময় যেমনটি শুনলেন আসলে তারা যেটা বলছেন যে এখানে সবজির বাজারে কিন্তু কারণ বাজারে কোনো সবজির কিন্তু কোনো ঘাটতি নেই সব সবজিই কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে এবং যেই কারণে মূলত সবজির দামটা একটু কমের দিকে আছে আমরা এখন যে জায়গাটি আছে যে জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে করলার বেশ ভালো কালেকশন আপনাদের করলাগুলো কেমন দরে বিক্রি হচ্ছে আজকে একশো আশি হ্যাঁ জি হ্যাঁ পাঁচ কেজি আচ্ছা আপনারা এইগুলো কোথেকে নিয়ে আসেন এটা এয়ার চুয়াডাঙ্গার জয়সর বগুড়া যেমনটি শুনলেন যে করলার যে কালেকশনটা আমরা এর পাশে আমরা চিচিঙ্গা দেখতে পাচ্ছি যে চিচিঙ্গাও কিন্তু এই সময়টা বেশ ভালো বিক্রি হয় আপনাদের চিচিঙ্গার রেটটা যদিও বলতেন রেট এর চিচিঙের রেট একশো টাকা একশো টাকা চব্বিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা তো এই কোথেকে আসে এগুলো এটা বরিশাল ভোলার থেকে সকাল কটা পর্যন্ত বিক্রি হবে এই সকাল নয়টা দশটা 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 পর্যন্ত দশটা পর্যন্ত সাধারণত যেটা হয় যে কারণ বাজারে এই যে এখন এই সময়টাতে খুচরা দোকানদার যারা আছে তারা কিন্তু এখানে বাজার কিনতে আসেন তাদের বিক্রির জন্য কিন্তু সকালবেলা অনেক লোকই আসেন এখান থেকে খুচরা কেনার জন্য খুচরা পর্যায়ে কিন্তু এখানে বেশ ভালো বিক্রি হয় আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে কাঁচা কাঁচা মরিচের যে বেশ ভালো কালেকশন আমরা দেখতে পাচ্ছি আপনারা যে কাঁচা মরিচগুলো পাল্লা কত করে বিক্রি করছেন একশো বিশ Ístega balla. পাঁচ কেজি একশো টাকা পাঁচ কেজি একশো আচ্ছা ধন্যবাদ তো যেমনটি শুনলেন যে আমরা আসলে দেখানোর চেষ্টা করেছি যে আজকে কাঁচা সবজির এই কারণ বাজারে এই জায়গাটায় কাঁচা সবজির যে অবস্থা আসলে আমরা দেখতে পেয়েছি যে মোটামুটি বিগত দিনগুলোর তুলনায় কিন্তু আজকে কাঁচা সবজির দাম অনেকখানি কমে এসেছে এবং তারাও কিন্তু দাবি করছেন যে পর্যাপ্ত পরিমাণ সবজি আছে বাজারে এবং দামও তুলনামূলক অনেক কম তো এই ছিল এই মুহূর্তে কারণ বাজার থেকে সবজির সর্ব শেষ খবর আফসার আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য দর্শক আহ রাজধানী কারণ বাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আফসার উদ্দিন নিউজ টোয়েন্টি ফোর সংবাদে একটি বিরতি ছুট্ট পরে এই সঙ্গেই থাকুন দেখছেন সংবাদ এবারে খবর। রবিবার রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন জন প্রার্থী নির্বাচনের হালচাল জানতে মস্কো থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন বাংলা প্রেস ক্লাব রাশিয়ার সভাপতি বারেক আহ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র একদিন রয়েছেন আর সেখানে আটজন রয়েছেন প্রতিদ্বন্দ্বী তো তাদের মধ্যে সবচাইতে কে এগিয়ে আছেন এই প্রেসিডেন্ট নির্বাচনের দরে ধন্যবাদ আপনাকে আসলে আপনি জানেন যে আগামী রবিবার রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন এই নির্বাচনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে সবচেয়ে এগিয়ে রয়েছে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখানকার যে বিভিন্ন নির্বাচনী সংস্থা রয়েছে তারা বিভিন্ন জরিপ করেছে এবং সেসব জরিপে আসলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সবার চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে তবে অনেকে বলছে যে জরিপ সংস্থা অনেকগুলো জরিপ সংস্থায় ভ্লাদিমির পুতিনের পক্ষে তবে তার বিপক্ষ পক্ষের কিছু জরিপ সংস্থা আসলে জরিপ করেছে তবে উভয় পক্ষের জরিপেই আসলে এগিয়ে রয়েছেন ভ্লাদিমির পুতিন তবে নির্বাচনের শেষ মুহূর্তে সবচেয়ে আলোচনার বিষয় যেটি সেটি হচ্ছে যে মস্কো দাগ করছে যে ইউরোপের প্রভাবশালী গণমাধ্যম এবং পশ্চিমা গণমাধ্যমগুলো আসলে ভ্লাদিমির পুতিনের

দর্শক আমরা যদি এখন প্রবাসী সংবাদে পরের কোথাও যাই আমরা যাচ্ছি এখন অস্ট্রিয়াতে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের প্রবাসী সাংবাদিক হাসান তামিম হাসান তামিম আজকে তো বাংলাদেশ তিনি নিদাহাস কাপের ফাইনালে চলে গেল শ্রীলঙ্কাকে হারিয়ে তো অসাধারণ জয়ের পর সেখানকার প্রবাসী বাংলাদেশি হিসেবে কেমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন বা দেখেছেন সেখানে আপনাকে ধন্যবাদ মূলত এখানে যারা প্রবাসী বাঙালি আছে তারা খুব একটা ক্রিকেট খেলা দেখতে পারে না তারপর আজকে শুক্রবার বাংলাদেশ সুপার এখানে একটি বাঙালি সুপার শো আছে সেখানে বাংলা বাজার সেখানে অতিথিদের হলরুমে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখার ব্যবস্থা করেছিল এবং দেখা যাচ্ছে যে এখানে প্রচুর বাঙালি দর্শক সমাগম হয়েছিল এটা বাঙালি বিশরে জুমার নামাজের পরে তারা বিশেষ করে বাংলা এখানে একটি ক্রিকেট ক্লাব আছে বাংলাদেশ ক্রিকেট ক্লাবের যেসব প্লেয়ার আছে তারা উপস্থিত হয়েছে তাদের উচ্ছ্বাস এবং তাদের যে আহ এবং তাদের মধ্যে যে একটি টান জন্য বিরাজ করছিল খেলা মুহূর্তে আপনার আহ হয়তো বা খেলার একদম হয়তো বা সাকিব যখন বললো যে চলে আসো তোমরা তখন হয়তো বা অনেক আশা ছিল হয়তো বাংলাদেশ ফাইনাল খেলতে পারবে না এবং শেষ দিকে দেখা যাচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদের হয়তো বা দক্ষতার কারণে মাহমুদুল্লাহ রিয়াদের টুর্নামেন্ট খেলার কারণে হয়তো বা বাংলাদেশ এই ম্যাচটা জিতে এসেছে এবং তাদের মধ্যে একটা জিনিসই লক্ষ্য করা গেছে যে তারা আসলে অনেকটা তান্দান উত্তেজনার মধ্যে ছিল একটা টেনশনের মধ্যে ছিল এবং সেই উত্তেজনা এবং টেনশন থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসার জন্য মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের যারা ক্রিকেট প্লেয়ার রয়েছে তাদের সবাইকে তারা ধন্যবাদ জানিয়েছে এবং তারা বলেছে যে ভবিষ্যতে তারা যদি খেলতে পারে ক্রিকেট খেলা দেখতে পারে না তবুও বাংলাদেশি প্রবাসীদের মধ্যে আমি আকাঙ্ক্ষা দেখেছি যে বাংলাদেশ ক্রিকেট খেলা দেখার জন্য এবং বাংলাদেশি ক্রিকেট খেলা তারা যে ভালো এটা আসলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের মধ্যে যে তাদের মধ্যে আবেগ এবং উচ্ছ্বাস দেখেছি তাদের সাথে যখন খেলা দেখেছি তাদের মধ্যে কি আবেগ এবং আম্পায়ারের কিছু কিছু ভুল সিদ্ধান্তর কারণে হয়তোবা আমরা হয়তো বা তারা অনেক আগে জিতে পারতো সেটা হয়তো আইনি আই আপনাদের যে AMPERE বুসটা তো এখন বিশেষ করে একটি তথ্যময় আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশ স্ট্রেসিং রুমে অসংখ্য দেশ সমর্থকরা আমাদের দিকে তারা স্থির ও তারা তীব্র নিন্দা জানিয়েছে তন্ময় তাই আপনাদের ধন্যবাদ দর্শকosphere বিনা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন প্রবাসী সাংবাদিক হাসান তামিম দর্শক এ যা چلا যাব জার্মনিতে বার্লিন থেকে সরাসরি যুক্ত আছেন আমাদের প্রবাসী বাংলাদেশী দেওয়ান আরএফএন রিপু

তখন আর আমরা বসে থাকি না আমরা যখন যে কাজে ব্যস্ত থাকি না কেন বাংলাদেশের তারা হয়তো যত অনেক বেশি ব্যস্ত থাকি সব ব্যস্ততার মাঝেও আজকে যখন বিভিন্ন মাধ্যমে আমরা সেখলা দিয়ে লাইভ দেখেছি আমরা অবশ্যই আমরা প্রত্যাশা করেছি বাংলাদেশ জিতবে কিন্তু যখন বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার খেলার শেষ মুহূর্তে আম্পায়ারের যে সিদ্ধান্ত কিছু সিদ্ধান্তের কারণে আমরা দেখেছি বাংলাদেশ একবারেই চাপের মুখে পড়ে গিয়েছিলেন তো যখন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ বাংলাদেশ টিপু শুনতে পাচ্ছেন আপনি আমাকে টিপু আপনাকে ধন্যবাদ দর্শক জার্মানির বার্লিন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন বাংলাদেশি আরিফ ফিন টিপু দর্শক এবার যেতে যাচ্ছে স্পেনের বার্সেলোনা সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন ইসমাইল হোসেন রায়হান রায়হান আপনার কাছে একই প্রশ্ন জানতে চাই যে টাইগারদের অসাধারণ যাওয়ার পর প্রবাসী বাংলাদেশিরা ঠিক কেমন উল্লাস করলো তাদের অনুভূতি কেমন ছিল আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি বাংলাদেশ ক্রিকেট টিম আগের থেকে এখন বর্তমান যে সিচুয়েশন এখানে বলা যায় যে অস্ট্রেলিয়া এবং কি বড় বড় যে সকল দল তাদের সাথে প্রতিদ্বন্দ্বী করার মতো একটি স্ট্যান্ডার্ড লেভেলে চলে গিয়েছে তো তারই একটি ফল আজকে আমরা দেখতে পেলাম যে শ্রীলঙ্কার সাথে তাদের অসাধারণ একটি জয় যখনই বাংলাদেশের খেলা শুরু হয় আপনি জানেন কিছুক্ষণ আগে দেওয়ান আরেফিন টিপু বলেছিলেন আমাদেরকে যে বাংলাদেশ একটি ক্রিকেট পাগল ক্রিকেট প্রেমী দেশ ক্রিকেট খেলা যখন তাদের হয় তখন তারা সকল কাজকে এক দিকে রেখে তারা এই খেলা দেখার জন্য আসলে একত্রিত হয় বিভিন্ন জায়গায় এখানে বাংলাদেশের কোনো স্যাটেলাইট টেলিভিশন না থাকলে তারা মোবাইলে বিভিন্নভাবে ইউটিউবে এবং যেখানে লাইভ সম্প্রচার করা হয় তারা বিভিন্ন বারে সুপার মার্কেটে তাদের নির্দিষ্ট টেলিফোনে মেট্রোতে আমরা আজকে বিশেষভাবে লক্ষ্য করেছি অনেক কাজে ব্যস্ততা খেলা দেখতে পাইনি কিন্তু তারা স্কুল জানার জন্য মেট্রোতে তাদের অনলাইনে গিয়ে তারা খেলার আপডেট দেখে যে কি অবস্থায় আছে বাংলাদেশ তবে লাস্ট ওভারে যেটি ঘটে ঘটেছিল যে শ্রীলঙ্কান আম্পায়ার তাদের কিছু সিদ্ধান্ত ঘেমি এবং কি কিছু ভুল সিদ্ধান্তের কারণে কিছুটা প্রতিক্রিয়া এখানে সৃষ্টি হয়েছিল যে বাংলাদেশের বিপক্ষে কি ম্যাচটি চলে যাচ্ছে তো প্রথম আপনারা দেখেছেন যে প্রথম বলটি বাউন্স করা হয়েছে সেখানে কোনো সিগন্যাল দেওয়া হয়নি দ্বিতীয় বলটিও বাউন্সের পরে যখন

বাংলাদেশ দল আসলে বিজয়ের লক্ষ্যে কি পৌঁছে যাবে এই এই আপনাদের যে সাকিব বাহিনীর যে তৎপর সেটি লক্ষ্য করে তো যখন মাহমুদুল্লাহ রিয়াদ কিস্তাইকে দেওয়া হলো প্রথম বল যখন তার বাউন্ডারি হলো বাংলাদেশিদের ভিতরে একটি জয়ের আনন্দ দেখে পেলাম আমরা এবং দ্বিতীয় বলে যখন সে দুরানের একটি শর্ট খেললো তখন কিছুটা বাংলাদেশিদের ভিতরে দুটি কাজ করেছিল যে দু বল কিভাবে ছড়ান চেস করবে তো যখন লাস্ট বলের যখন একটি ছয়ের মার দিল তো আসলে এটা বিশ্বাস করার মতো না তাদের মনের ভিতরে যে কিরকম একটা আনন্দ সৃষ্টি হয়েছিল তো আমি বলতে চাই যে সর্বোপরি বাংলাদেশ ক্রিকেট টিমকে আমরা অভিনন্দন জানিয়েছি এবং কি প্রবাসী সকালে প্রবাস থেকে তাদেরকে অভিনন্দন জানিয়েছে আর আগামীকালকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটানব্বইতম জন্মদিন উপলক্ষে এখানে যে সকল বাংলাদেশে ছিলেন তারা আসলে মিটিং এই ছিলেন মিটিং অবস্থায় তারা দেখেছেন যে খেলার অবস্থা তো সকালে অভিনন্দন মাধ্যমে বাংলা জাতীয় দলকে আসলে রায়হান আপতাকে ধন্যবাদ দর্শক স্পেনের বার্সেলোনা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ইসমাইল হোসেন রায়হান দর্শক এবার যেতে যাচ্ছে যুক্তরাজ্যে লন্ডন থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক জুয়েল রাজ জুয়েল রাজ মুসলিমদের উপর হামলার আহ্বান সম্পর্কিত একটি চিঠির প্রতিক্রিয়া মেইন কমিউনিটি 3 এপ্রিল একজন মুসলিমকে

জুয়েল রাজ আপনাকে ধন্যবাদ দর্শক লন্ডন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন প্রবাসী সাংবাদিক জুয়েল রাজ দর্শক সংবাদের এ পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি আহ ফিরছিটু পরেই সঙ্গে থাকুন দর্শক স্বাগত আর একবার আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি সংবাদ দর্শক এবার আমরা যাব লেবাননে বরুদ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক বাবু সাহা বাবু সাহা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বরুদ দূতাবাস আজ কি কি আয়োজন রেখেছে আমরা আপনার কাছ থেকে শুনতে চাই ধন্যবাদ তন্ময় বঙ্গবন্ধুর তম জন্মবার্ষিকী উপলক্ষে বৈরুদ দূতাবাস এবং বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে এর মধ্যে আগামী সতেরোই মার্চ এই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে প্রথমেই রয়েছে বঙ্গবন্ধুর পুষ্পর্ণ আলোচনা এবং ধর্মীয় এবং এবং কর্মের উপর চিত্র প্রদর্শন সবশেষে রয়েছে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা গত এগারোই মার্চ শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা দূতাবাসে অনুষ্ঠিত হয়েছে এবং এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মোটামুটি অনেক প্রবাসীদের ছেলে মেয়ে এখানে অংশগ্রহণ করেছে তবে বিগত বছরগুলিতে আরো বেশি ভাবে বেশি শিশু এখানে অংশগ্রহণ করত কিন্তু লেবানন সরকার যেহেতু প্রবাসীর বাচ্চাদের এখানে বৈধতা দিচ্ছে না সেহেতু এবার খুব কম সংখ্যক শিশু এখানে অংশগ্রহণ করে এবং যারাই অংশগ্রহণ করেছে তারা খুব আনন্দের সহিত বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সম্বলিত বিভিন্ন চিত্রকর্মের উপর তারা এখানে তারা এখানে বিভিন্ন চিত্রাঙ্কন এখানে পরিবেশন করে তো আসলে আমরা যারা যেসব প্রবাসী আমরা ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুলি দেখতে গিয়েছিলাম আমরা খুব সত্যি অবাক হয়েছি যে প্রবাসী জন্মগ্রহণ করে তারা বঙ্গবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন চিত্রাঙ্কন চিত্র তারা এখানে আঁকছে বা সুন্দর করে এখানে পরিবেশন করছে তো আসলে এগুলি দেখে আমরা প্রবাসীরা দারুণ অভিভূত হয়েছে দারুণ অভিভূত হয়েছে তো আগামী সতেরোই তারিখ দূতাবাস এই কর্মসূচি গুলো এখানে অংশগ্রহণ করবে এবং যেসব শিশু এইসব রচনা প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন স্থান অধিকার করেছে তাদেরকে রাষ্ট্রদূত সহস্তে এখানে পুরস্কার বিতরণ এবং পুরস্কার বিতরণ করবে এ ছিল বঙ্গবন্ধু আঠারোতম আঠান্নতম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আমার কাছে সর্বশেষ তথ্য তন্ময় বাবুষা আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে আজকে কিন্তু বাংলাদেশ অসাধারণ খেলাছে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়ে ফাইনালি উঠেছে আসরের তৃতীয় সিরিজের তো লেবিন্দনা যারা ছিল যারা বাঙালি যারা আছে তারা কেমন উদযাপন করেছে বা তাদের ম্যাচের পর অনুভূতি গিয়েছিল ছিল তন্ময় আজকে আমাদের জন্য আসলে খুব একটা সৌভাগ্যের দিন যে আজকে প্রবাসী অবশ্য আমরা সবাই কর্মরত ছিলাম কিন্তু এর ফাঁকেও আমরা যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের খেলাটি আমরা দারুণভাবে উপভোগ করেছি তো এখানে আমরা সবাই অনলাইনে আমরা এই খেলাগুলো দেখেছি এবং প্রবাসীরা শত কর্মব্যস্ততার মাঝেও তারা এই খেলাটা উপভোগ করেছে এবং দারুণ এক মুহূর্তে খেলার দারুণ টেনশনে এখানে ছিল প্রবাসীরা এবং শেষ মুহূর্তে রিয়াদের ছক্কা ছক্কার ফলে আমরা বাংলাদেশ জয়লাভ করি এবং প্রবাসীরা দারুণ উল্লাসে মেতে পড়ে তো এখানে যারা আমাদের যে বন্ধন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রবাসীদের বিভিন্ন কিছু শেয়ার করতে দেখি এবং তারাও শেয়ার করতে দেখি এবং বিভিন্ন পাড়া মহল্লায় এখানে প্রচুর সংখ্যক বাঙালিরা এখানে বসবাস করে সেখানে তারা ধার উৎসব করে এবং বিভিন্ন স্তরাগুলিতে তারা জমায় হয় এবং সেখানে তারা বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত পোষণ করে এই ছিল আজকে বাংলাদেশ যে জয়েলা সিস্টেমটা আমাদের সাথে এই তথ্যই ছিল

বাংলাদেশের আজকে এক অবস্মরণীয় জয় নিয়ে সিডনি প্রবাসীদের মাঝে কেমন সারা পড়েছে কারণ বেশ জনপ্রিয় খেলা কিন্তু বাংলাদেশে জাতীয় খেলা কাবাডি হলেও কিন্তু ক্রিকেট আসলে জনপ্রিয়তা হচ্ছে শীর্ষে এইখানে ক্রিকেট কে মানুষ অনেক ভালোবাসে এবং ক্রিকেটের সাথে সব আবেগ জড়িয়ে আছে সেটা শুধু বাংলাদেশে মানুষের কাছে না যারা বাংলাদেশ থেকে বিদেশে চলে আসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা বাংলাদেশের আছে তারাও ক্রিকেট কে ভালোবাসে এবং দেখা যায় যে টাইমিং এর কারণে এখানে রাতে খেলাগুলো হয় তো তার ধারাবাহিকতায় গতকাল যে খেলাটি হয়েছিল সেটা অনেক গভীর হয়েছিল কিন্তু সবাই সবকিছু ভুলে এই খেলা উপভোগ করেছে এটা সত্যি অনেক গর্বের বিষয় যে আমরা গতকাল জিততে পেরেছি যদি অনেক ছিল তারপরে সব আমরা জিততে সেটাই বড় কথা তো আসলে আমাদের দেশে ক্রিকেট এমন একটা জায়গা যে এখানে সব রাজনীতি সবকিছু ভেদাভেদ ভুলে মানুষ সব মানুষ এক হয়ে এটা উপভোগ করে তো ক্রিকেট আসলে আমাদের দেশের মানুষকে করে দিয়েছে এটা সবচেয়ে বড় বিষয় যে কারণে বিষয় এবং আমি আশাবাদী যে বাংলাদেশ আহ জয়ী হবে এটা আমার আশাবাদ এবং আমি গতকালে খেলা খেলা নিয়ে খুবই প্রাউড ফিল করি মানে দেশ হিসেবে জাতি হিসাবে এবং ক্রিকেট আহ তো আমি এই আনন্দ সবার সাথে আছে তারা সবাই করেছে এবং যে কারণে হয়তো আজকে অনেকেই অফিস যেতে করবে যেহেতু রাতে খেলা ছিল তো সব মিলে আসলে কারণ হলো যে আমরা অত্যন্ত সাথে খেলাটা জিততে পেরেছি তো সব মিলে আমরা খুব আনন্দিত শতদল তালুদ আপনার কাছে আরেক আরো কিছু জানতে চাই যে অস্ট্রেলিয়াতে আজকে বাংলাদেশের ম্যাচটা হলো ফাইনালে উঠেছে রবিবার দিন বাংলাদেশের সঙ্গে খেলা রয়েছে ভারতের তো আপনি সহ যারা আজকে খেলা দেখেছেন যারা সেখানে উদযাপন করেছেন তাদের প্রত্যাশা কি বাংলাদেশের কাছ থেকে ফাইনালে কারণ ভারতের সঙ্গে কিন্তু বাংলাদেশে এখনো এই টুর্নামেন্টে এখনো কোনো ম্যাচ জিততে পারেনি দর্শক আমরা খুব সম্ভবত সংযুক্ত হতে পারছি না শতদল তারুকদারের সঙ্গে অস্ট্রেলিয়াতে তিনি ছিলেন আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার সিডনি থেকে সৌদি আরবের হাফার আল বাতেন থেকে রিয়াদ ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন বাংলাদেশি মৃত আনোয়ার হোসেনের বাড়ি ব্রাহ্মণ জেলার কসবা উপজেলার শোক চন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রফের ছেলে স্থানীয় সময় শুক্রবার সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে নিহতের লাশ রোমা হাসপাতাল বর্গে রাখা হয়েছে আহতদের অবস্থা আশঙ্কা মুক্ত হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে জানা যায় রিয়াদ থেকে হাফার আল বাতের বেড়াতে গিয়ে ফেরার পথে গাড়ির চাকা ফেটে এই দুর্ঘটনা ঘটে নিহতের নিকটাত্মীয় আব্দুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফ্লোরিডার মিয়ামিতে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের পাশে একটি নির্মাণাধীন ব্রিজ ধসে নিহত হয়েছেন চারজন আর আহত হয়েছেন আরো দশ জন পুলিশ জানায় বৃহস্পতিবার বিকেলে রাস্তায় চলাচলকারী আটটি যানবাহনের ওপর ব্রিজটি ধসে পড়ে স্থানীয় ফায়ার সার্ভিস প্রধান ডেভ ডাউনি জানান ঘটনাস্থল থেকে অন্তত আট জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়দের ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে মিয়ামির জরুরি তৎপরতা বিষয়ক দফতর রাশিয়ার চব্বিশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র দু হাজার ষোলো সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ ও সাইবার হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এক বিবৃতিতে ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মানসিন জানান যে রাশিয়ার নাগরিকরা ধ্বংসাত্মক সাইবার হামলা অভিযুক্ত হয়েছেন এই নিষেধাজ্ঞা রুশ আঘাত মোকাবিলার জন্য একটি বড় চেষ্টা পক্ষত্যাগী এক রুশ গুপ্তচরের ওপর লন্ডনে রাসায়নিক হামলার দায়ে তেইশ রুশ কূটনৈতিককে বহিষ্কারের রেশ না কাটতেই রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিল যুক্তরাষ্ট্র স্টিফেন হকিংস সদ্য প্রয়াত বিশ্ব পদার্থ বিজ্ঞানীর জীবনটাই ছিল সিনেমার মতো তাই জীবিত থাকতেই তাকে নিয়ে তৈরি হয় সিনেমা এমনকি একটি জনপ্রিয় চলচ্চিত্র চলচ্চিত্রের সিকুয়েল ও অতীত চরিত্রে কাজ করেছেন আর ব্রিফ হিস্টরি অফ টাইমস এর লেখক ও জ্যোতিষবিজ্ঞানী হকিংস। চলচ্চিত্র দুটি নিয়ে দেখুন চন্দ্রনে চন্দ্রার প্রতিবেদন কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের ছাত্র ছিলেন স্টিফেন হকিং সে সময় বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে পরিচয় হয় সাহিত্যের ছাত্রী জেনের সঙ্গে। এরপর তাদের বন্ধুত্ব অতপর প্রেম হঠাৎই আক্রান্ত হন মোটর ভিউরিন নামে দুবারোগ্য রোগে সে সময় তার বয়স একুশ বছর and he loves me it's called motor neuron disease life expectancy মৃত্যু অতি সন্নিকটে এই বলে আশা ছেড়ে দেন চিকিৎসকরা কিন্তু চিকিৎসকদের সে কথাকেই মিথ্যা প্রমাণ করে হকিং বেঁচেছিলেন ছিয়াত্তর বছর বয়স পর্যন্ত মনোনিবেশ করেছিলেন বিজ্ঞানের গবেষণায় so this black hole at the beginning of time brilliant হকিংয়ের এমন কঠিন রোগের কথা জানার পরেও প্রেমিকা জেন তাকে বিয়ে করতে চান কিন্তু এই অবস্থায় প্রেমিকার কাছ থেকে পালাতে চেয়েছিলেন হকিং শেষে প্রেমিকার ভালোবাসার জন্যই তাকে বিয়ে করেন জেন হকিং রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ ট্রেভেলিং টু ইনফিনিটি মাই লাইফ উইথ স্টিফেন অবলম্বে নির্মিত হয় চলচ্চিত্র দ্য থিওরি অফ এভরিথিং জেমস মার্শ পরিচালিত সিনেমাটিতে স্টিফেন হকিং ও জেনের ভালোবাসার গল্প এবং হকিংয়ের কৃষ্ণ গহবরের থিওরি উঠে এসেছে

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের ময়না তদন্ত শেষ মরদেহ হস্তান্তর শুরু হতে পারে মঙ্গলবার আরও ফিরলেন দেশে ঢাকা মেডিকেলে ভর্তি সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ভোটের জয় এখন আনুষ্ঠানিকতা মাত্র বলছে আওয়ামী লীগ ক্ষমতায় যেতেই বর্তমান ইসি গঠন অভিযোগ বিএনপির শেষ করছি নিশ্চয়ই নিপুর সংবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে